السلام عليكم ورحمة الله وبركاته جغنة تمام اتتار حنا في مذهب البرد لا مذهب دير جغنة تمام اتتار پشاب دي سورة فاتحة لخا نعوذ بالله من ذلك فتاوة شامي ہے او شامي ہے بڑی موتبر کتاب ہے میں کہتا ہوں بریلوی قرآن کے بھی گستاخ ہیں. فتاوہ شامی والا لکھتا ہے فقطب الفاتحہ بدم میں علا جبہتی ہی و انفی ہی للاستشفاء و بالبول ایزن سورة الفاتحہ کو جو کہ قرآن کی ماں ہے ام القرآن ہے تیری کتاب لکھتی ہے قرآن کی گستاخی کرتا ہوا کہتا ہے سورة الفاتحہ کو الحمد شریف کو پشاپ کے ساتھ لکھنا جائز ہے

যে মানুষ কি করে এত মিথ্যাচার করতে পারে একজন মানুষ কি করে এত মিথ্যাচার করতে পারে কিতাবের ভান্ডার সামনে নিয়ে হাসতে হাসতে মানুষ মিথ্যাচার করে এই নজির মনে হয় মানব জাতির ইতিহাসে এমন আর ঘটে নাই পেশাব দিয়ে সুরাফা তেহালেহা জায়জ

ادهون كتاب الطهارة باب المياه page 365 اخنا اوپر تكات هذا اده المختار وبول مأكول اللحم نجس نجاسة او نجاسة مخففة وطهره محمد ولا يشرب بوله اصلاً لا للتداوي ولا لغيره عند ابي حنيفه فروع اختلف في التداوي بالمحرم وظاهر المذهب المنع وقيل يرخص اذا علم فيه الشفاء ولم يعلم دواء آخر كما رخص الخمر للعطشان أو كما رخص الخمر للعطشان وعليه الفتوى هذا هو الدر المختار إخنتك أي إخ اختلف في التداوي بالمحرم حرام كنو كيتسو দাদাওয়ি চিকিৎসা করা এই ব্যাপারে ইখতালাফ হয়েছে হারাম প্রথম কথাটাই হলো হারাম কোনো ওয়েতে বা হারাম কিছু দিয়ে চিকিৎসা করা এ বিষয়ে ইখতলাফ হয়েছে হারাম কোনো কিছু দিয়ে হারাম শুরু থেকে কথা হলো এই কথাগুলি হারাম ওজাহিরুল মজহাবি এল মানউ ار ظاهر المذهب نشد حرام كنوا حرام كذيه تشيغ غرا نشد وقيل يرخص اذا علم او اذا علم فيه الشفاء ولم يعلم او ولم يعلم دواء اخر كما رخص الخمر للعطشان وقيل একটা মত বলা হয়েছে যে রুখসত আছে রুখসত দেওয়া হবে যদি জানা যায় যদি এলিম হাসিল হয় যদি এটা নিচে আছে ব্যাখ্যাতে যদি একইণ হয়ে যায় যে এই হারাম কাজ করলে একজন মানুষের শিফা হবে একজন মানুষের রোগের আরোগ্য হবে তাহলে একটা দুর্বল ওয়াকিল একটা দুর্বল মদ আছে জায়জ হবে এর ওষুধ দেওয়া যাবে শর্ত হলো যদি শুধু এটা জানা নয় কেউ যদি একই হয় যে এই হারাম কাজ করলে রোগ আরোগ্য হবে এবং সে তার এই একই হয়েছে জানে যে এই পথ ছাড়া আর কোনো উপায় তার নাই তাইলে তার জন্য রোগসদ দেওয়া হবে কামা রুখিস আসান যেমন মদ খাওয়া হারাম কিন্তু কোনো মানুষ মারা যাচ্ছে পিপাসার তার আর কোনো উপায় নাই আর কোনো উপায় নাই মদ পান করা ছাড়া মারা যাবে মানুষটা তখন তার জন্যে এই রুখসত আছে ওয়ালাই হিল এই পোড়াটা হলো একটা দুর্বল মত। এরপরে এখানে এটা হলো হাসি না আবেদিন মতলব ফিতাউি বিল মুহাররাম। হারাম বস্তু দিয়ে বা হারাম উপায়ে চিকিৎসা নেওয়ার অধ্যায় প্রথমে হারাম এখন এখানে উখতুলিফা ফিদ তাদাউি বিল মুহারম এই কথাটার হাসি মানে সরা হচ্ছে এখানে ففي النهايه عن الذخيره يجوز ان علم فيه شفاء ولم يعلم دواء اخر وفي الخانيه في معنى قوله عليه الصلاه والسلام ان الله لم يجعل شفاءكم فيما حرم عليكم كما رواه البخاري ان ما فيه شفاء لا باس به كما يحل الخمر للعطشان في الضروره وكذا اختاره صاحب الهدايه في التجنيس فقال لو عرف ফাঁকাত এখান থেকে খেয়াল করবেন ইমামদের কোনো কোথায় নাই মজাহবের ইমাম যারা জাহিরুল মজহাব মানে কি হানফি মজাহবের জাহিরুল মজাহব হচ্ছে বা জাহিরুল রেওয়ায়ত হচ্ছে যেই মশালাতে হানফি মজাহবের তিন ইমাম একমত ইমাম আবু হানিফা ইমাম হাম্মেদ ইমাম আবু ইউসুফ ওনারা যদি একমত হয়ে যান তাহলে রসমুল মুফতি আছে খানিয়ার শুরুতে এর এর বিরুদ্ধে এই মজহবের আর কোনো ফতোয়া হতে পারে না জাহিরুল মাজহাব হচ্ছে নিষেধ হারাম কোনোভাবে চিকিৎসা করা এরপর এখানে বলতেছেন যে কোনো মানুষের যদি এমন তার একিন যে এই হারাম কাজটা করলে তার শিফা হবে তখন এই ব্যাপারে কোন কথা এখানে এসেছে কাদা ইখতারাহু সাহেবুল হিদায়া ফিদ তাজনী সোহেবুল হেদায়া কি ইতিয়ার করেছেন যে যে কাজ করলে তার শিফা হবে যদি এটা হারাম হয় তার জন্য এটা জায়জ হবে কামায় ফর যেমন কোনো মানুষ পিপাশায় মারা যাবে তখন সে যদি মদ পান করে তার জন্য এটা সাময়িক হেলাল হবে এই কথাটা এই কথাটা ইখতিয়ার করেছেন সাহেবুল হিদায়া এরপরে বলেছেন ফাক আলা লাউ আর فكتب الفاتحة بالدم على جبهته وأنفه جاز للاستشفاء. جودي كارو معرفة تسلو كيوجودي جاني كيوجودي جاني جودي فاتحة لخي رختودية على جبهته تاتشها راي وأنفه تاناخي جاز للاستشفاء. তখন এটা শিফা অর্থাৎ চিকিৎসার জন্যে তার জন্য জাহেজ হবে রক্ত দিয়া যদি যদি কেউ জানে এটা যে এটাই হচ্ছে তার একমাত্র চিকিৎসা রক্ত দিয়া ফাতেহা যদি তার চেহারা বা নাখে খেয়ে লেখে তাহলে তার জন্য এটা জায়জ হবে ওয়াবিল বাউলি আই এবং পেশাব দিয়েও ইন শিফা যদি সে জানে যে এর মধ্যেই তার রোগের আরোগ্য এটা হারাম আগে আগেও এটা হারাম কিন্তু সে যদি জানে যে এর মধ্যেই তার জন্যে শিফা রয়েছে তাহলে লাভ আসাবহি তার জন্য অসুবিধা নাই লাকিন ইন ল্যাম কল লাকিন ইন কল কিন্তু এই কথা মন কুল নয় এই কথা ইমামদের থেকে মনকুল নয় এই কথা ইমামরা বলেন নাই ল্যাক ইন ল্যাম কল ওই লোকটা এই লাবাস লবাস এতটুকু পড়ার পরে বল এই কথারা পড়লো না ল্যাক ইন ল্যাম ইউন কাল যে এই কথা ইমামদের কথা নয় এই কথা ইমামদের কথা নয় বরং ইমামদের কথা হলো নিষেধ

শেষ এটা ব্যাখ্যা করা হচ্ছে উপরের কোতারিফাফি তদা ওজাহিরুল মজাহাবি আলমান্না এখানে এসে বলতেছেন ওজাহিরুল আল আলমান্না ইমামের কথা এখানে দেখেন আবার আছে ইমাম এটা হলো যদি চিকিৎসকরা বলেন যে এই হারাম কাজটা করলে তার চিকিৎসা তার আরোগ্য হবেই এটা যদি কেউ বলেন তো প্রশ্ন আসে যে এই হারাম কাজটা মানুষ করবে কিনা ইমাম আমাদের ইমাম বলছিলেন আবু হানিফা লাকিন কদ আলিমতু আন্না কওরা আল আতিবা ইয়াহসুল বিহি আমি জানি যে চিকিৎসকদের কথা এটা নিশ্চিত নয় ওয়াজাহিরু আন্না তাজরিবাতাহ ইয়াহসুল বিহা গালবাতু আয-যন্ন দুন আল ইয়াকিন আর সাধারণত জাহির যেটা সেটা হলো যে তাদের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে কলবায়ো জন হয় এটা মনের ধারণা হয় কিন্তু একী হয় না ধারণাটা তাদের প্রবল হতে পারে কিন্তু এটা একী নয় ইল্লা অ্যান ইউরি বিল এলমি কলাবাতা জন বহুভাষা ই অলম্পিক আলামহিম তা আম্বাল যে চিকিৎসকরা যে গোটাগুলি বলে একটা ধারণা ছাড়া অনুমান ছাড়া কিছু নয় তাদের অনুমানের উপরে ভিত্তি করে হারাম কোনো উপায়ে কারো চিকিৎসা করা যাবে না নিষেধ এই কথাটা এখানে আর ওই যে বললো আলিহিল ফাতোয়া আলি ফাতোয়া যে কথাটা সেটাও দুর্বল একটা মত বা কি ইলা ওয়াকিলা ইউরখ হাসু দুর্বল যে মদটা এবং যে মোটের মদের সাথে ওয়ালে ইনফাত ওয়াটা লাগানো আছে দুর্বল মদ ওইটা ওয়াকিলা ওয়াকিলা ওয়াকিলায় মদ দুর্বল ইউরক হাসু ইজা অলিমাফি শিফা রুখসত দেওয়া হবে অসুস্থ মানুষকে যদি তার ইকিন হয়ে যে এর মধ্যে কাজী এবং আর কোনো ঔষধ আছে এটা জানা যায় না কামা রল হামরুলিল যেভাবে বিপাশার্থ মানুষ যে মারা যাবে তার আর কোনো উপায় নাই মদ পান করা ছাড়া তার জন্য যেমন মদ পান করার মতো দেওয়া হবে ওয়ালা হিল এর উপরে ফাতোয়া এই পুরা মদটা দুর্বল এখানে পেশাবের কোনো কথা নাই পেশাবের কথা ঠিক এখানে ছিল শেষ এখানে পেশাবের কোনো কথা নাই এখান থেকে এখানে এসেছে যে হারাম কোনো উপায়ে চিকিৎসা করা এরপরে দেখুন وقد علم اذا سال الدم من انف انسان রক্ত ولا ينقطع حتى يخشى عليه الموت এবং সে মারা যাবে আশঙ্কা করা হচ্ছে ওয়াকাদ অলিমা আন্নাহু লাউ কাতাবা ফাতেহাতাল কিতাব আউইল এখলাস বিদায় কেরদাম আলা জাবহাতিহিয়ান কতা আর তার ইকিন সে সে জেনেছে যে যদি ফাতেহাটা অথবা সোরা এখলাস ওই রক্ত দিয়ে তার চেহারায় লিখে দেয় তাইলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ما جودي هذا؟ فلا يرخص له ما فيه تقرأ رخص الدواهب بنا هذا هو شبه الموت وقيل يرخص درب الموت هذا هو رخص الدواهب هذا هو نمو كما رخص في شرب الخمر للعطشان وأكل الميتة في المخمصة وهو الفتوى আর দুর্বল মদটা হলো তাকে অনুমতি দেওয়া হবে যেমনভাবে পেপাসার তো মানুষ যে পেপাসা রাতিসে মারা যাবে তাকে মদ পান করার অনুমতি দেওয়া হয় যদি এই মদ ছাড়া আর কিছু না তাকে যেমন করে মরা মরা যান মরা মরা গুস্ত খাওয়া মরা যান মরে খাওয়াটা অনুমতি দেওয়া হয় তার জন্য যে মারা যাবে তার আর কোনো উপায় নাই এখানে পেশাব দিয়ে লেখার কথা নাই যেখানে ফতোয়ার কথা আছে এই লোকটা এখান থেকে এই পৃষ্ঠায় এখানে কিছু পড়লো না আর এখান থেকে যোগ করে দিল মানুষ কি করে তুমি ইত্যাচার করে দেখুন রাম কিতাব আপনাদের সামনে যেখানে শুরুটাই হলো যেটা হারাম হারাম এবং জাহিরুল মাযহাব হচ্ছে এটা নিষেধ এরপরে অন্যান্য কার গুণ কথা সেটা এখানে উল্লেখ করেছেন যেটা মাযহাবের ইমামদের সাথে কোনো সম্পর্ক নাই অন্য কেউ কোন কথা বলেছেন সেখানে এটা এনেছেন ইবনু আবিদিন এবং শেষ পর্যন্ত কথাটা বলেছেন ওয়জাহিরুল মাজহাবি আল না প্রথম থেকে হারাম আর যেখানে পেশাবের কোথাটা আছে এই কোথার পরেই আছে লাকিন ইন ইউন কল ইমামদের থেকে এমন কোন বক্তব্য মন কল এমন নাই আর যেখানে ওয়াকিলা আছে এটা ইমামদের না ইমামদের ফতোয়া তো জাহিরুল মাজব আল না মজাব ইমাম যারা আছেন ওয়াকিলা আরো কেউ কিলা মান কলা কিলা কেউ জানে না কে বলেছেন ওয়াকিলা একটা মত কেউ বলেছেন রক্ত দেওয়া হবে জরুরতের খাতিরে এবং সেখানে পেশাবের কথা নাই সেখানে নাক থেকে রক্ত জ্বরছে এবং কোন মানুষ জানে অসুস্থ মানুষ সে তার একীন হয়েছে যে এই রক্ত দিয়ে চেহারায় ফাতেহা বা এখলাস রেখে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে সবল মতটা হলো অনুমতি দেওয়া হবে না দুর্বল মতটা হলো অনুমতি দেওয়া হবে রক্ত দিয়ে লেখা শুরু থেকে হ্যারাম হারাম কিন্তু একজন মানুষের জীবন রক্ষার্থে এটা দুর্বল মত কেউ বলেছেন কে বলেছেন এখানে নাই কেউ বলেছেন যেটা ইমামরা বলেন নাই কেউ বলেছেন দুর্বল মত রক্ত দিয়ে লেখা যেটা রক্ত দেওয়া হবে যেখানে আছে একটা দুর্বল মত আর পেশাবের কথা যেন যেখানে আছে এখানে তো পরিষ্কার কল এমন কথা নাই এই পেশাব দিয়ে লেখা এটা কুল নাই ক্লিয়ার এখানে লেখা ল্যাম কল মন কুল নাই এরপরে কিসের পেশাব কোন পেশাব যেই পেশাব এক বালতি পেশাবে চাদর চ এই চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে যেই পেশাব পান করা যায় ওই পেশাব দিয়ে যদি লেখে কেউ তাদের কাছে তো অনেক পেশাব পাক তারা পেশাব পায়খানা তাদের কাছে পাক উল্লাহম যেসব কিছুর মাংস খাওয়া যায় ওদের পেশাব পায়খানা তাদের কাছে পাক এই কারণে এখবালতি পেশাবে চাদর চুপিয়ে এই বিজা চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নাই ওই পেশাব এটা আমাদের মজহবের কথা নয় আমি বলছি এটা ওই পেশাব যদি কেউ লেখে আমাদের মজব কিতাব তো বলছে লাম ইউন কল এই কথায় কোনো আমাদের ইমামদের থেকে এটা মন কল নাই এটা ফতোয়া না মান না ও জাহেরুল আল মান না কিন্তু তাদের কথা বলছি যারা এটা নিয়ে অত্যবাচ্য করছে যে যেই পেশাব তারা পান করতে পারে যেই পেশাবে চাদর চুবিয়ে বিজা চাদর গায়ে দিয়ে নামাজ পড়তে পারে একজন মানুষের জীবন রক্ষার্থে যদি ওই পেশাব দিয়ে কেউ তার গোপালে বা নাকে কিছু লেখে তাইলে তার জন্যে কেন জাইজ হবে না তার জীবন রক্ষার্থে তারা বলবেন কিতাবে এই কথা নাই কিতাবে বলা হচ্ছে আমাদের ইমামদের থেকে এমন কোনো কথা মন কল নাই আর আমাদের ইমামরা বলেছেন জাহিরুল মাজহাব হারাম কোনো কিছু দিয়ে হারাম কোনো কিছু দিয়ে চিকিৎসা করা নিষেধ এরপরে ওই যে নাক থেকে রক্ত পড়তেছে রক্ত বন্ধ হচ্ছে না ওই রক্ত বন্ধ হওয়ার জন্যে তার ওই রক্ত দিয়ে বাতে বা এখলাস লেখা এই ব্যাপারে পরবর্তী ইমামদের মধ্যে দুই মত একটা সবল মত একটা দুর্বল মত সবল মত হলো না রক্ত নাই দুর্বল মতটা হলো একজন মানুষের জীবন রক্ষার্থে রক্তদ দেওয়া হবে আরও কত মিথ্যাচার আরেকটা মিথ্যাচার হলো তাদের জাহা নফিম আছে কেউ যদি তার মাকে বিয়ে করে মা মেয়ে বোন রমাত বিয়ে করে সবাস করে তাইলে তার কোনো শাস্তি নাই নেই জালিক আমরা এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আসালামুক রহমতুল্লাহি